বারোটি সময় আছে দোয়া কবুলের জন্য। কয়টি সময় আছে? বারোটি সময় মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার এক, হাজি সাহেব যখন হজ করে তখন। নাম্বার দুই, উমরাকারী ব্যক্তি যখন উমরা করে তখন। নাম্বার তিন, গাজী বীর যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, জিহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে, এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়া কি হয়, কবুল হয়। এবং এ বিষয়ে শুনে আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে বিস্তারিত হাদিস আসছে। নাম্বার চার, আজানের সময় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার পাঁচ, যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার ছয়, বৃষ্টি যখন পড়ে, বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। এ বিষয়ে আবু দাউদে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে। নাম্বার সাত, কোনো ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে, ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং এ বিষয়ে মুসনাদে আহমদে আহমদ ইবনে হাম্বলের হাদিস আসছে। নাম্বার আট, রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহর কাছে দোয়া করে, এই সময় দোয়া কবুল হয়। এ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস আছে, আমরা জানি নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেছেন, ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, এসে বান্দাকে ডাকতে থাকেন, তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো, আমি চাওয়া মঞ্জুর করব। তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার নয়, জুমার দিন, শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়, কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই। মুহাদ্দিসিন একরাম এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন, কেউ বলেছেন আসরের পরে, কেউ বলেছেন জুমার আগে পরে, বিভিন্ন সময়। কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত, দোয়া করা উচিত, কারণ একটি সময় আছে দোয়া কবুল হয়, এটা কোন সময় আমরা কেউ জানি না। নাম্বার দশ, লাইলাতুল কদরে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিরমিজি এবং অন্যান্য হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে তিনি নবী আলাইহিস সালামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই আল্লাহর কাছে, আমি কি চাইবো, কি বলবো? তাহলে তিনি দোয়া কবুল করার জন্য ভাষা জানতে চাচ্ছেন নবী আলাইহিস সালামের কাছে, তার মানে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নবী আলাইহিস সালামও তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফফা ফাআফু আন্নি, এই দোয়া করিও, আল্লাহ আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল, আপনি করিম, অতএব আমাকে ক্ষমা করুন। তাহলে লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে, এই রাতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার এগারো, আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা, আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি, এটাই এই টাইমটাতে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। নাম্বার বারো, পাঁচক্ত সলাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া মাসুরা পড়ি না আমরা আত্মীয়ত দুরুদের পরে, এই দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুর আল্লাহ মানে জলাম তো নাফসি না, এখানে রব্বের হামুমা পড়তে পারেন, রব্বান আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন, দোয়া জায়গা, এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা। কেউ কেউ বলেছেন সলাতের শেষে। এ হলো মোট বারোটি জায়গা যেগুলোতে কি হয় ভাই, দোয়া কবুল হয়।